কয়েক বছর ধরেই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল, চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে এদেশ নয়, সরাসরি পশ্চিমবঙ্গের ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিশা বলেন, কয়েক বছর ধরেই আমি টালিগঞ্জের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম, তবে ব্যাটে বলে মেলেনি। তিনি আরও বলেন, কখনো সিরিজ নিয়ে জটিলতা হয়েছে, আবার কখনো গল্প বা নির্মাতা পছন্দ হয়নি, তবে এবার সবকিছু চূড়ান্ত হয়েছে, আমিও হ্যাঁ করেছি। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন সেটা এখনই বলছি না, তবে এতটুকু বলতে পারি এবছরই পশ্চিমবঙ্গের ছবিতে আমাকে দেখতে পাবেন দর্শক। এদিকে 31 জানুয়ারি বুধবার তিশা অভিনীত নতুন একটি নাটক বাবা তুমি কোথায় প্রকাশ পাবে ইউটিউবে। প্রীতি দত্তের পরিচালনায় নাটকটিতে তিশার বাবার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। নাটকটি নিয়ে আশাবাদী অভিনেত্রী তিশা বলেন, অনেকদিন পর একটা কাজ করে খুব ভালো লেগেছে। আগেও তারিক আনাম স্যারের সঙ্গে অভিনয় করেছি, তবে এবারই প্রথম আমরা বাবা মায়ের চরিত্রে অভিনয় করলাম। নাটকটিতে দারুণ একটি বার্তা আছে, প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর সমাজের প্রতি একটা দায়িত্ব আছে, আমি সেই দায়িত্ব থেকেই নাটকটি করেছি, আশা করছি দর্শকেরও ভালো লাগবে।